হ্যালো ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আজকে একটা ভিডিও দেখে আমি ভালো নাই। এরকম ভিডিও মানে কিরকম বলবো, এটা চলতেছে আপনারা জানেন যে রমজান মাস। এই রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস, এই রমজান মাস হলো গুনামাফের মাস, এই রমজান মাস হলো পবিত্রতার মাস। কিন্তু কিছু কিছু লোক মানে কিছু কিছু তারা এইটাকে পার্টি বানাচ্ছে, ইফতার পার্টি এবং সেহরি পার্টি। এবং সেই পার্টিগুলিতে শুধু যে পার্টি হচ্ছে সেখানে না, সেখানে গানও হয়। তো সেরকম একটি ভিডিও দেখলাম যে ইফতার পার্টিতে গান, এবং আরও যারা ছিল ইফতার পার্টি তাদের মনে হচ্ছিল না যে এটা ইফতার পার্টি, এটা মনে হচ্ছিল যে যেকোনো একটা বিয়ার পার্টি। কেক আনা হয়েছে কেক কাটার জন্য, এবং যারা ছিল ওখানে বেশিরভাগ মহিলা, যাদের ইসলামে পর্দার করার কথা বলা হয়েছে, কিন্তু তাদের একজনের মাথায় কাপড় নেই। পর্দা তো দূরের কথা, একজনের মাথায় কাপড় নেই। তারা ইফতার পার্টিতে যোগ দিয়েছে এবং সেই ইফতার পার্টিতে গানের আয়োজন করেছে, গান গাচ্ছে। তো কত বড় কতটুকু নিচে নেমে গেছে যে একটি ইসলামিক অনুষ্ঠানে গান গাচ্ছে, ইফতার পার্টি দিচ্ছে, সেই পার্টি তারা মনে করতেছে এটা যেমন ডিজে পার্টি, তারপর বিয়ার পার্টি বা সেলিব্রেশন পার্টি, এটাও একটা পার্টি, ওই রকম পার্টি, এখানেও গান গাওয়া যাবে। তো এই এই তাদের মনে হয় তারা আসছে, কিন্তু এই ইফতার পার্টির মর্মটা তারা বোঝে নাই, তারা মনে করছে এরকম পার্টি। তো সেই গান আমরা সেই আলোচিত গানটি শুনে আসবো, যে সেই গানটি আমরা শুনে আসবো যে ইফতার পার্টিতে তারা কিভাবে গান গাচ্ছে। দেখলেন তো এটা কোনো কথা, আপনার ইফতার পার্টি আপনার রোজা থাকেন না থাকেন সেটা বলবো না, রোজা থাকেন না থাকেন তো ইফতার পার্টি বানাচ্ছেন, ভালো কথা, ইফতার পার্টি হচ্ছে। কিন্তু ইফতার পার্টিতে এরকম এটা কি, আর কয়েকদিন পর কি ডিজে পার্টির মতো ইফতার পার্টি তো কীরকম হবে, সেদিকে চলে যাচ্ছে বাংলাদেশ? আপনারা কি বলেন? আপনারা বেশি বেশি শেয়ার করে এবং কমেন্ট করে এটার প্রতিবাদ জানান। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।